আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসছেন, সে অনুযায়ী আপনারা কাজ শুরু করছেন। আমি আপনাদেরকে ইতিপূর্বে ফিজিক্স সলভ করেছি। আমরা ক্লাস 10 এবং ক্লাস ইন্টারমিডিয়েটে আমরা ফিজিক্সের ম্যাথগুলো আমরা সলভ করা শিখে গেছি। আমি কী জন্য এটা রেখেছি, যেন আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ কী করে একটা ভেরিয়েবল ফলাফল স্টোর করতে হয়, রেজাল্টটাকে স্টোর করতে হয়, এইগুলো যেন আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে প্রোগ্রামিংটা সলভ করেছি। আমরা এই পর্যন্ত যেগুলো কাজগুলো করেছি সেইগুলো নিয়ে আমরা কনটেস্ট করব, অর্থাৎ আমরা প্রবলেম সলভ করা শিখব। আমরা একটা অনলাইনে অ্যাকাউন্ট খুলব। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কী করে আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলব এবং প্রবলেম সলভগুলো করব। আমি আপনাদেরকে প্রথমত কিছু সলভগুলো করার দেখাবো, যেন আপনারা বুঝতে পারেন কী করে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হয় এবং প্রোগ্রামিং সলভ করতে হয় এবং কী করে কনটেস্ট করতে হয়, যেন আপনারা বিগিনার থেকে একদম হাই লেভেলে যেতে পারেন, সে কাজটা আমি আপনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমি আপনাদেরকে একটু কষ্ট করে ফিজিক্স সলভ করা দেখিয়েছি। এরপর আমি আপনাদেরকে দেখাবো কী করে আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলব। আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলতে বলতে আমরা অনলাইন জাজে একটা অ্যাকাউন্ট খুলব, যেটার নাম হচ্ছে URI অনলাইন জাজ। আমরা URI অনলাইন জাজে একটা অ্যাকাউন্ট খুলব। আজকে আমরা দেখব কী করে আমরা অনলাইন URI-তে অ্যাকাউন্ট খুলব এবং লগ ইন করবো। তো চলুন আজকে আমরা এখানে সার্চ দিচ্ছি URI অনলাইন জাজ। URI অনলাইন জাজ লিখে আমরা সার্চ দিচ্ছি, ঠিক তখন আমাদের এরকম চলে আসবে, আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একদম বেসিক থেকে শুরু করেছি যেন আপনারা বুঝতে পারেন এবং প্রোগ্রামিং সলভ দেখিয়েছি যেন আপনারা এইভাবে কনটেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারেন এবং বিভিন্ন ছোট ছোট প্রোগ্রামিংগুলো সলভ করতে পারেন। যেই কাজগুলো শিখবেন সেটা থেকে আপনারা প্রোগ্রামিং সলভ করার ট্রাই করবেন, ইনশাল্লাহ এটা আপনারা গুড প্র্যাকটিস হবে। সব থেকে গুড প্র্যাকটিস হচ্ছে আপনারা কাজগুলো শিখলেন সেইটা দেখে এইরকম অনলাইন জাজে আপনারা প্রোগ্রামিং সলভ করার ট্রাই করবেন। তো চলুন আমরা কী করে রেজিস্টার করব সেটা আমরা দেখে নিই। প্রথমত আমাদেরকে লগ ইন করতে হবে না, প্রথমত আমাদেরকে রেজিস্টার করতে হবে। বা আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা রেজিস্টারে ক্লিক করলাম, চলুন আমরা দেখে নিই। আমরা লগ ইন, রেজিস্টার, ফোরাম এগুলো দেখতে পাচ্ছি। আমরা রেজিস্টারে ক্লিক করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমরা ফেসবুক, গুগল এগুলোর মাধ্যমে আমরা রেজিস্টার করতে পারবো। এছাড়া অল লিখে দেখিয়েছে নেম, ইমেইল এইগুলো, পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন, এগুলো দিয়েও আমরা কী করতে পারবো, আমরা অর্থাৎ আমাদের লগ ইন করতে পারবো, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আমরা প্রথমত সহজ পদ্ধতিতে যাব, আমরা এই যাতে যাব না, আমাকে অনেকজন পরে ইনফরমেশন করে বলবে হয়তো যে ভাইয়া এটাতে আমরা কাজগুলো পাচ্ছি না। আমাকে এছাড়াও অনেকজন বলেছে যে আমি এইগুলোতে অ্যাকাউন্টটা খুলতে পাচ্ছি না, আমার ইমেইলটা প্রথমে ভুল দেখাচ্ছে বা এরকম ভুল আসছে। আমরা সহজভাবে অ্যাকাউন্টটা খুলব। আমাদের সকলের কিন্তু গুগলে অ্যাকাউন্ট খোলা আছে, আমাদের সকল কিন্তু গুগলে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে। দেখুন আমার এখানে এম দিয়ে, মুস্তাফিজুর দিয়ে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, একদম কর্নারে দেখুন আমার মাউজের সঙ্গে অ্যাডের সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমাদের লগ ইন করা আছে। যারা যাদের হয়তো লগ ইন করা নাই আমি আপনাদের দেখাচ্ছি কী করে লগ ইন করতে হবে। তো প্রথমত দেখুন আমাদের এখানে ফেসবুক লেখা আছে, গুগল লেখা আছে, গিটহাব লেখা আছে, তো গিটল্যাব লেখা আছে। তো আমরা চলে যাব হচ্ছে গুগলে, আমরা গুগলে চলে গেলাম। আমরা গুগলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা খুলব, অর্থাৎ আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা আমরা গুগলের মাধ্যমে করব। আমাদের এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর vucac@gmail.com। এখানে আপনারা চাইলে অ্যাড অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট খোলাই আছে সেক্ষেত্রে, অর্থাৎ আমার যেহেতু একটা ইমেইল দেওয়া আছে, আমি এই ইমেইলটা দিয়ে আমি লগ ইন করবো। তো চলুন আমি আমার ইমেইলে ক্লিক করলাম, আপনারা ওইভাবে ঠিক সেম কাজটা করবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট এখানে যদি ইমেইল চায়, পাসওয়ার্ড চায়, আপনারা সেটা দিয়ে লগ ইন করবেন। এখন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যালাউ করে দেবো, এখানে আর কোনোই কাজ নেই এখানে আমাদের। আপনারা আমার সঙ্গে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, সে অনুযায়ী আপনারা কাজগুলো শুরু করে দিন। এখানে আমাদের চলে এসেছে, দেখুন আমাদের এখানে একটা পাসওয়ার্ড টাইপ চেয়েছে, নিউ পাসওয়ার্ড চেয়েছে। তো আমরা এখানে পাসওয়ার্ড দিতেও পারি বা না দিতেও পারি, তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিই। চলুন আমরা পাসওয়ার্ডটা আমাদের দিয়ে দিই, আমি কন্ট্রোল ভিতে পাসওয়ার্ড দিলাম। আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, আমার পাসওয়ার্ডটা সেভ করা আছে, সেক্ষেত্রে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনাদের একটা নিউ পাসওয়ার্ড চাচ্ছে, আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেটা অনুযায়ী আপনারা লগ ইন করতে পারবেন। দেখুন আমার এখানে দেখেছে হাই মুস্তাফিজুর রহমান, মানে আমার অনলাইনে সেটা আমার অংশগ্রহণ করা হয়ে গেছে। তো চলুন আমি সেটা পাসওয়ার্ডটা দিয়ে দিই,
আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এরকম চলে এসেছে, সুতরাং এটা আমি কেটে দিলাম। আমার সেটিংয়ে চলে এসেছে মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর @gmail.com, এগুলো আমার চলে এসেছে। আপনারাও ঠিক সেম কাজটা করবেন। তারপর আমি এখানে কোনো কিছু করবো না, জাস্ট এখানে আমি সেভ করে দিলাম। আমাকে বলছে সেটিংটা আপনার ঠিক আছে কি না, আপনি চেঞ্জ করবেন কি না। ইওর অ্যাকাউন্ট সেটিং হ্যাভ বিন সেভড, আপনার অ্যাকাউন্ট সেটিংটা সেভ করা হয়েছে। তো এই পর্যন্ত কাজগুলো আমরা শিখে নিলাম। এখন আমরা হোমে চলে গেলাম, আমরা হোমে ক্লিক করলাম। এখন আমাদের কোনো কাজ নাই, আপনারা করলেও করতে পারেন, আপনারা কোনো প্রবলেম নাই। আমরা যদি এই গুগলে, অর্থাৎ গুগলে আমাদের অ্যাকাউন্ট খোলার পর যদি আমরা সেইটা দিয়ে লগ ইন করি, তো কোনো প্রবলেম নাই। আপনারা পাসওয়ার্ড দিতেও পারবেন, বা পাসওয়ার্ড নাও দিলেও আপনাদের কোনো প্রবলেম নাই। তো আপনাদের যদি সেই রকম পাসওয়ার্ড নাই দিতে পারেন, তো আপনারা সরাসরি হোমে চলে আসবেন। হোমে ক্লিক করে দেখুন আমার এটা লগ ইন হয়ে গেছে। আমাকে দেখাচ্ছে হাই মুস্তাফিজুর রহমান, আমার ইমেইলটাও নিচে দেখা শো করেছে, অর্থাৎ আমার এটা সুন্দরভাবে লগ ইন করেছে। এখন আমরা একটু কিওয়ার্ডের সাথে পরিচিত হয়ে নিই। দেখুন আমাদের সময় আছে, এখানে হোম দেখতে পাচ্ছি, এখানে প্রোফাইল দেখতে পাচ্ছি। আপনি এখানে আপনার ইচ্ছে করলে প্রোফাইলে অনেক কিছু আমরা পরে দেখব কী কী অ্যাড করা যায়। এখন আমরা এখানে নিউজ দেখতে পাচ্ছি, একাডেমি দেখতে পাচ্ছি, কন্টেস্ট, যেটা আমরা অনলাইনে কন্টেস্ট করা হয়ে থাকে, বিভিন্ন প্রোগ্রামিং সলভ করার কন্টেস্ট হয়ে থাকে, সেগুলো কন্টেস্ট করা যাবে। আমরা ফোরাম দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রবলেম দেখতে পাচ্ছি, আমরা আর কোথাও যাবো না, র্যাঙ্ক দেখতে পাচ্ছি, সর্বশেষে আমরা সাইন আউট। সুতরাং আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, তারপর যখন আমরা ফেসবুক থেকে বেরিয়ে যাই, লগ আউট করি, ঠিক এটা তেমন সাইন আউট। আমরা র্যাঙ্ক দেখতে পাচ্ছি, কে কত র্যাঙ্কে আছে এটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা যাবো হচ্ছে প্রবলেমে, আমরা যাবো কোথায়, যেহেতু আমরা প্রবলেম সলভ করব, আমরা সমস্যার সমাধান করব, সেই ক্ষেত্রে আমরা যাবো হচ্ছে প্রবলেমে। তো চলুন আমরা প্রবলেমে ক্লিক করলাম। প্রবলেমে যাওয়ার পর দেখুন এখানে দেখতে পাচ্ছি বিগেনার, আমরা যেহেতু বিগেনার, আমরা বিগেনার লেভেল থেকে শুরু করছি, 289টা প্রবলেম আছে, আমরা এক নাম্বারটাতে ক্লিক করব। আমরা প্রবলেমে চলে গেলাম, প্রবলেমে যাওয়ার পর আমরা বিগেনারে গেলাম, আমাদের নেক্সট স্টেপ বিগেনার। তো দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেসিক, অর্থাৎ আমাদের এক্সটার্নাল বেসিক, তারপর হচ্ছে এরিয়া অফ এ সার্কেল, সিম্পল সাম, সিম্পল প্রোডাক্ট, অ্যাভারেজ, অ্যাভারেজ টু ডিফারেন্স, এগুলো কিন্তু আমরা করেছি। অ্যাভারেজ নাম্বার, তারপর হচ্ছে সিম্পল সাম, আমরা জাস্ট এই 5-6টা 7টা প্রোগ্রাম, এই স্যালারি থেকে পর্যন্ত এগুলো আমরা করতে পারবো, এই আমরা এগুলো করতে পারবো, কেননা এগুলো আমরা সলভ করেছিলাম। এক্সট্রিমলি বেসিকটা আমরা প্রথম থেকে শুরু করব। তো আমরা আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্ত, কী করে লগ আউট করতে হয়, কী করে লগ ইন করতে হয়, কী করে একটি অ্যাকাউন্ট খুলতে হয় URI-তে অনলাইন, যা যা আমরা অ্যাকাউন্ট খুলব, কন্টেস্ট করব এবং প্রোগ্রামিং সলভ করব। আপনারা যেই পর্যন্ত কাজগুলো করেছেন এবং আপনারা এই পর্যন্ত আজকে কাজগুলো করে নেবেন, একটি অ্যাকাউন্ট আজকে আপনারা শুধুমাত্র তৈরি করবেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই, আপনারা আজকে জাস্ট শুধুমাত্র একটা URI-তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আজকে আর কোনো কিছুই করতে হবে না। URI-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সে পাসওয়ার্ডটা মনে রাখবেন, যেন আপনারা ভুলে না যান। তাছাড়া আপনাদেরকে আবার পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে। তো সুতরাং আপনারা পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং ইমেইলটা মনে রাখবেন, যেন আপনারা ভুলে না যান। অনেকের ক্ষেত্রে হয় ভুলে যায়, সেক্ষেত্রে আমি কী কী করলাম সেই অনুযায়ী আপনারা কাজগুলো করবেন। তারপর সর্বশেষে সাইন আউট করে দেবো, আমরা কাজ বেরিয়ে গেলে সাইন আউট করতে পারেন না করতে পারেন, আমাদের গুড প্র্যাকটিস সাইন আউট করে দেবো এবং সে তারপর আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা আবার লগ ইন করবো। তো চলুন আমরা সাইন আউট করে দিলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্ত, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী আপনারা আজকে একটা জাস্ট অ্যাকাউন্ট খুলে ফেলবেন URI অনলাইন, যা যে আমরা এই পর্যন্ত যেগুলো কাজগুলো করেছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস অপারেটর, সেইগুলো নিয়ে আমরা নেক্সট থেকে আমরা প্রোগ্রামিং সলভ করব। আমাদের যেসব বিগিনার লেভেলের আমরা যেই কাজগুলো করেছি, সেইগুলো প্রোগ্রামিং সলভ করে ট্রাই করব, কীভাবে প্রোগ্রামিং সলভ করতে হয়, কীভাবে প্রোগ্রামিং আমরা দিনে দিনে প্র্যাকটিস করব। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই, সকলে দেরি না করে আমি যেভাবে কাজগুলো দেখিয়েছি সেভাবে আপনারা একটা অনলাইন জাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।